যে আপনার অবগত আছেন রেল কেন্দ্রে নানা নাশকতা ঘটছে, আমরা নাশকতায় জনমনে যে উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে আমরা সেটা নিরসনের জন্য ভিজিলেন্স বাড়িয়েছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে, পাশাপাশি তাদেরকে স্ট্রেন্থেন করবার জন্য, তাদেরকে মনোবল বৃদ্ধি করার জন্য আমরাও মাঠে নেমেছি। আমরাও ইন্সপেকশন করে দেখব তাদের হাজিরা এবং তাদের কর্মকাণ্ডকে তদারকি করছি, সেটার জন্যই মূলত আজকে আমাদের এই উপস্থিতি। আমাদের এখানে যা আনসার নিয়োগ করা হয়েছে মোটামুটি আমাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত আনসার নিয়োগ করা আছে রেলওয়ে স্থাপনা এবং রেললাইন কেন্দ্রিক, আমরা সেটাকেই মনিটরিং করছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে উত্তরা যে মেলটা বন্ধ করা হয়েছে, এটা হলো যে আমাদের জয়পুরহাট, নওগাঁ এবং নাটোরের একটা ব্যবসায়ের মানে আসা যাওয়ার জন্য একটা বড় মাধ্যম ছিল, এটি আসলে ভোগান্তি হচ্ছে না বা এটি হচ্ছে বা এটি কতদিনের মধ্যে যদি আপনারা চালু করতে পারেন? আচ্ছা, উত্তরা ট্রেনটি বন্ধ করা হয়েছে এটা সত্য, কিন্তু উত্তরা ট্রেনের কাছাকাছি সময়ে কিন্তু রকেট এক্সপ্রেস নামে একটা ট্রেন চলে এবং এটার মাধ্যমে কিন্তু যাত্রী সাধারণ বিকল্প সুবিধা পাচ্ছেন। আর এটা বন্ধ করার একটা অন্যতম কারণ হচ্ছে যে এই ইঞ্জিন এবং এই ক্রু দিয়ে আমরা রাত্রিবেলা ভিজিলেন্স বাড়াচ্ছি, রাত্রিবেলা এক এক সময় এক এক দিকে এই ইঞ্জিন ক্রু, আপনারা জানেন শীতকাল ট্রলি নিয়ে মুভমেন্ট করা ডিফিকাল্ট এবং কুয়াশার জন্য সমস্যা হয়, স্পিডও কম। আমরা এই জন্যে লোকোমোটিভ যেটা ইঞ্জিন এবং সেই ক্রু দিয়ে আমরা রাত্রিবেলা যাত্রী নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রেললাইনে কোনো যাতে নাশকতা না ঘটে এজন্যে আমরা কিন্তু প্যাট্রোলিং করার ব্যবস্থা নিয়েছি। এটা মূলত প্যাট্রোলিং করার আয়োজন এবং উত্তরা ট্রেনটির যে চলাচল সময় এই সময়টি একেবারে খুবই গভীর রাত্র সময় যা নাশকতা ঘটার জন্য যথেষ্ট আশঙ্কাজনক, যার কারণে সার্বিক বিবেচনায় আমরা কিন্তু সাময়িকভাবে বন্ধ রেখেছি এবং আমার মনে হয় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা এটা নিঃসন্দেহে চালাতে পারব। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের নাটোর জেলার পুলিশ সুপার মহোদয় আছেন, আমাদের নাটোর এই অঞ্চলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সাহেব রয়েছেন, উনিও এসেছেন। আপনারা জানেন নাটোর জেলায় প্রায় 57 কিলোমিটার রেল সংযোগ রয়েছে, তো আমরা এখন এই যে চলমান পরিস্থিতিতে আমাদের অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা আমাদের পুলিশের পাশাপাশি আনসার নিয়োগ করা হয়েছে, তো এটি সমন্বয় করার একটা বিষয় এসে গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক, যে কিছু আনসার অ্যাডজুটেন্টের অধীনে দেওয়া হয়েছে, কিছু আনসার রেলওয়ে পুলিশের অধীনে দেওয়া হয়েছে, কিছু আনসার আমাদের জেলা পুলিশের অধীনে দেওয়া হয়েছে। তা আমাদের রেলের যেই স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো রয়েছে, কিছু আছে আমাদের ব্রিজ কালভার্ট যেখানে দুর্ঘটনা ঘটলে হতাহতের সংখ্যা বেশি হতে পারে, কিছু অংশ আছে আমাদের লেভেল ক্রসিং, কিছু অংশ আছে আমাদের স্টেশন, কিছু অংশ আছে আবার এই যে মানে আমাদের রাস্তাটা ভালো না, রেলের যে রাস্তাটা ভালো না, তো এইগুলোকে সমন্বয় করার জন্য আমরা এসেছি। পাশাপাশি এটাকে একটু ভিজিলেন্ট করার জন্য, জনগণের কাছে একটা আস্থার মতো আনার জন্য আমাদের রেলের কিছু ট্রলি রয়েছে, ইন্সপেকশন ট্রলি, ওই ট্রলিতে করে আমাদের যে নিরাপত্তা প্রহরী যারা আছে তারা মুভমেন্ট করবে। আপনারা রেল লাইনে হেঁটে দেখবেন, দেখা যাবে যে আসলে নির্দিষ্ট স্টেপের বড় কোনো স্টেপ দেওয়া যায় না, তো দুষ্কৃতিকারীরা অনেক সময় দেখা যাবে যে ও জানে যে কতক্ষণ পরে আসতে পারবে, তো এই জন্য এটাকে ওদের ওই সময়টাকে আমরা লুপ করার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি আর কি। ধন্যবাদ। নির্বাচন পরেও থাকবে সমস্যা হবে না, এটি আসলে আপনি যেটা বলেছেন সেটা না, এটা হচ্ছে রেলের নিরাপত্তার স্বার্থে যে কিছু নাশকতার নমুনা আমরা এখানে পেয়েছি। আপনারা জানেন যে নাশকতার নমুনা পাওয়ার পরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, আমাদের যদি অগ্রিম আমরা যদি ব্যবস্থা নেই তাহলে কিন্তু সাথে সাথে এটি যারা দুষ্কৃতিকারী থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো, তারা হয়তো একটা মেসেজ পেয়ে যাবে যে না এটা আনঅ্যাটেন্ডেড না। এজন্য যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেল লাইন উত্তরবঙ্গের সাথে ঢাকার নাটোর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোগ, এখানে বিচ্ছিন্ন হয়ে গেলে দেখবেন যে উত্তরবঙ্গের সাথে সকল সংযোগ বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এজন্য আমরা এটাকে খুবই গুরুত্ব দিয়েছি। আমরা এটা সমন্বয় সভা করে এটা আমরা
টোটাল যে নিশ্চিত নিরাপত্তা আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। সাম্প্রতি সময়ের যে নাশকতার ঘটনা, এতে যাত্রীদের ভিতরে একটা ভীতি আছে, এই ভীতি কাটানোর জন্য আপনারা কোনো প্রস্তুতি? হ্যাঁ, আমরা তো মাঠে আসলাম, হ্যাঁ আমরা যে মাঠে আসলাম, সবার সামনে আসলাম, আমরা রেল লাইনের স্টেশনগুলোতে গতকালকে আমরা গিয়েছি। আমার মনে হয় সমস্যা হবে না, আপনারা গণমাধ্যম যারা আছেন আপনারা সবাইকে আশ্বস্ত করেন। নাটোরে রেল পরিবহনটা খুবই জনপ্রিয়, এজন্য আমরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে পরিগণিত করেছি। জি ধন্যবাদ আপনাদের। আপনারা জানেন যে সারা দেশে আমরা এখন কিন্তু আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে নিয়মিত যে আমাদের পেট্রোল বলি মোবাইল বলি তার পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক আমরা কিন্তু অতিরিক্ত নজরদারি যেটি সেটি কিন্তু আমরা নিয়েছি আরও বেশ আগে থেকেই, এবং আমরা চাই যে বাংলাদেশের সড়কপথ রেলপথ সবই যেন নিরাপদ থাকে, কেউ যেন কোথাও কোনো রকম নাশকতা করতে না পারে। তারই অংশ হিসেবে আমাদের নাটোরে আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 57 কিলোমিটার রেলপথ রয়েছে, সেই রেলপথে যেন কেউ কোনো প্রকার নাশকতা করতে না পারে ইতিমধ্যে দুটি চেষ্টা হয়েছিল, সাথে সাথে কিন্তু সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, সাধারণ যারা আছেন স্থানীয় বাসিন্দা যারা সবার প্রচেষ্টাই কিন্তু সেখানে কোনো রকমের ক্ষতি সাধন কেউ করতে পারেনি। তা আমরা এটা নিয়েই স্বস্তিতে বসে থাকতে চাই না, বরং আমরা আরও সতর্ক হয়ে সোচ্চার হয়ে সবার কাছে কাছে যাচ্ছি এবং বিভিন্ন স্টেশনে কিন্তু আমরা যাচ্ছি, স্টেশনে যে রেল যাত্রী যারা তাদের সাথে আমরা কথা বলে যাচ্ছি যে আপনাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নাই, উদ্বিগ্ন বিচলিত হওয়ার কোনো কারণ নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার সবাই আপনাদের সাথে আছে, এবং যে এই রেলওয়ে যে 57 কিলোমিটার এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো সেগুলোকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আজকে আপনারা দেখেছেন জেলা প্রশাসন, পুলিশ এবং বিভাগীয় রেলওয়ে ম্যানেজার যিনি তিনিও আছেন, পাকশি থেকে চলে এসেছেন, আমরা সবাই মিলে রেলওয়ে স্টেশন যেটি, লেভেল ক্রসিং যেটি এবং কালভার্ট ব্রিজের উপর দিয়ে যে সমস্ত জায়গা দিয়ে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি সব জায়গাতে কিন্তু আনসার এবং বাংলাদেশ পুলিশের সদস্য যারা আছে তারা কিন্তু সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছে, সার্বক্ষণিক খেয়াল করে যাচ্ছে যাতে কেউ কোনো রকমের নাশকতা তৈরি করতে না পারে, সৃষ্টি করতে না পারে। আমরা কিন্তু সবসময় সোচ্চার রয়েছি যাতে আমাদের যাত্রী যারা রয়েছেন রেলওয়ে যাত্রী তারা যেন নির্বিঘ্নে নিরাপদে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারেন, সেজন্য কিন্তু আমরা দিনরাত সবাইকে সচেতন করে এবং নিরাপদ পরিবেশটা গড়ে আমরা কিন্তু সেই পরিবেশটা তাদেরকে উপহার দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। নাটোরে কয়টা জায়গা আপনারা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করছেন? নাটোরে আসলে আমরা রেল স্টেশন যেগুলি রয়েছে আমাদের প্রত্যেকটাতে কিন্তু ইন্টারসিটি দাঁড়ায় না, আপনারাও জানেন, তা এর মধ্যে যেগুলো দাঁড়ায় যেগুলো দাঁড়ায় না এবং যে সমস্ত জায়গা এই দুষ্কৃতকারী যারা আছেন তারা যে সমস্ত জায়গায় সুযোগটা নিতে পারে এরকম কিন্তু আমরা আমাদের রেলওয়ে সোর্সে, আমাদের সোর্সে, আমাদের ডিএসবি সোর্সে, সব সোর্সে মিলে আমরা কিন্তু জেলা প্রশাসনে সেখানে কিন্তু বিভিন্ন সময়ে দফায় দফায় কিন্তু আমরা সভা করেছি এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করেছি, চিহ্নিত করে সেই অনুযায়ী সেই গুরুত্ব অনুযায়ী সেখানে কিন্তু আমাদের মোতায়েনটা ঠিক সেভাবে আছে এবং আমার মনিটরিংটা কিন্তু সেভাবে আছে। বৃষ্টির মতো আমাদের নাটোরে বৃষ্টির মতো জায়গাতে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে আমরা চিহ্নিত করেছি, যেটা আমাদের রেলওয়ে বিভাগ যেটি আছে তাদের সুপারিশকৃত। ধন্যবাদ। যাত্রী সাধারণের সহজে যোগাযোগের মাধ্যম হচ্ছে 999, এটি তো সারা দেশ জুড়ে রয়েছে, সর্বনিম্ন সময়ে কিন্তু সেখানে 999 আপনি যে কোনো সেবা পাবেন, জরুরি সেবা, পাশাপাশি প্রত্যেকটি রেল স্টেশনে কিন্তু আমাদের পুলিশ সুপার, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ এবং পুলিশ কন্ট্রোল রুমের নাম্বার সংবলিত যে বিভিন্ন পোস্টার কিন্তু এগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে সেটা দিয়ে যাচ্ছি যাতে খুব সহজেই যে কোনো যাত্রী চাইলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তারা যেন যোগাযোগ করতে পারেন। আপনাকে ধন্যবাদ। টিকিটের সাথে যাত্রীদের হাতে এইগুলো পৌঁছে দেওয়ার কোনো সুযোগ আছে? এটি তাদের সাথে আমরা, হ্যাঁ, ব্যাপক প্রচারের জন্য আরও কী কী ব্যবস্থা নেওয়া যায়, পরিকল্পনা করা যায় সে বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। ধন্যবাদ। মণ্ডলী, আমরা নাটোর রেল স্টেশনে, এখান থেকে আপনারা দেখছেন যে রেলের যে অবকাঠামো রয়েছে সেগুলো পরিদর্শনে রয়েছে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রেল রাজশাহী
পাশাপাশি জেনারেল ম্যানেজার তারা এখন পুরো ট্রলিতে করে পুরো রেল লাইন প্রদক্ষিণ করবেন এবং দেখবেন যে আসলে এই রেল লাইনের বর্তমান চিত্র তারা স্বচক্ষে দেখবেন এবং দেখে এটি আসলে আরও কি কাজ করা যায়, কিভাবে এটিকে আরও ঝুঁকিমুক্ত রেখে মানুষকে আরও ভালো সেবা দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পুলিশ এই ছবিটা নিয়েও চলে যাচ্ছে। এই গাড়ি আমার দাদা তোর মোবাইল সুধী মন্ডলী, আপনারা দেখছেন যে রেল লাইনে একটি ছোট যে কমিউটার বগি রয়েছে সেই বগিতে করে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রেল যে জেনারেল ম্যানেজার পাকশি অঞ্চলে তিনি রয়েছেন, তারা এই দুটি ছোট মোটর করে এখন এই রেল লাইনের যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ অর্থাৎ নাটোরের যে 57 কিলোমিটার এইগুলো চেষ্টা করছেন তিনি দেখার এবং সেখান থেকে তারা আসলে পরবর্তী যে এটির আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা সেটি করবেন। শুধু মন্ডলী শুনছিলেন, ছিলাম নাটোর স্টেশন থেকে, জানাচ্ছিলাম নাটোর স্টেশনে প্রশাসনের যে রেল কর্তৃপক্ষ রেল লাইনের যে রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছি। আপনারা শুনেছেন কথা বলেছে রেলের পশ্চিমাঞ্চলের জিন এবং পুলিশ সুপার সহ রয়েছেন তারা এবং এই যে ইজি যে ম্যানুয়াল গাড়ি রয়েছে এই গাড়িতে করে রেলের একটা অঞ্চল তারা পরিদর্শন করবেন এবং পুরো অঞ্চলে নিরাপত্তা তারা রয়েছেন আমরা দেখার চেষ্টা করেছি। শুধু মন্ডলী দেখবেন আমাদের সাথে, পরবর্তী খবর পরবর্তী ঘটনা জানাবো আপনাদের।